মহান মে দিবস আজ ছড়া সংগ্রামের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন অনিরাপদ পরিবেশে কাজ করছেন কাজ শ্রমিকেরা কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গু হয়েছেন অনেকেই দিন দিন বাড়ছে গৃহকর্মী নির্যাতনের ঘটনা নীতিমালা মানছে না কেউ মামলার সংখ্যাও হাতে গোনা অদক্ষতার কারণে হাজারো সংকটে প্রায় পঞ্চাশ লাখ প্রবাসী শ্রমিক বঞ্চিত আয় সুযোগ থেকেও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছে আমি জহুর চৌধুরী সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা শুরুতেই তৃণমূলের সমস্যা সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইফ আজমোহান মে দিবস আট শ্রম দিবস মজুরি বৃদ্ধি কাজের উন্নয়ন পরিবেশের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে শিল্প ধর্মঘটের ডাক দেয় খেটে খাওয়া মানুষ আর তাতে সায় দেয় লাখো শ্রমিক এরপর অনেক আন্দোলন অনেক আত্মত্যাগ অর্জিত হয় খেটে খাওয়া মানুষের দাবি আঠারোশো সালের চোদ্দই জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনের স্বীকৃতি দিয়ে পহেলা মেকে ঘোষণা করা হয় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে দর্শক সেই শ্রম দিবসের বিভিন্ন কর্মসূচি জানতে এবং সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী শাহ দিদার আলম নোবেলের কাছে নোবেল মে দিবস উপলক্ষে সিলেটে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বা পালিত হচ্ছে শ্রমিক শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আজকে সারা দেশে ন্যায় সিলেটেও শ্রমিকরা তারা মহান মে দিবস পালন করছেন আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই কোর্ট পয়েন্টে আমার ঠিক পিছনে যারা সমাবেশ করছেন মহান মে দিবস উপলক্ষে তারা হচ্ছেন হোটেল শ্রমিক ইউনিয়ন সকাল থেকে তারা এখানে সমাবেশ করছেন এবং তারা বেশ কিছু দাবি দাওয়া উত্থাপন রয়েছে তারা বলছেন যে এই মে দিবসও তারা কিন্তু শ্রমিকরা একই ধরনের তারা দাবি দাবির কথা বলছেন তারা বলছেন যে সংবিধান সংবিধান তারা আজকে বিকালে বিকালে তারা চা বাগানগুলোতে তারা সমাবেশ করবে এবং তারা কিছুক্ষণ পর কিন্তু তারা আমরা জানি যে নগরীতে তারা একটি বিশাল র্যালি বের করবে চা শ্রমিকদের এই মহান মেয়ে বসে যে দাবি রয়েছে তার মধ্যে তারা বলছেন যে একশো বছর থেকে তারা চা চা শ্রমিকের বংশ পরস্পরায় কিন্তু এখনও তারা এখনও তারা যে ভূমির অধিকার পাননি তারা এই মহান মে দিবসে ভূমির মালিকানার অধিকারটি তারা বেশ জোরে সুরে তারা দাবি দাবি তুলেছেন এবং একই সাথে তারা ন্যূনতম মজুরি যেটি সেটি বাস্তবায়নের জন্য তারা দাবি করছেন চাষ শ্রমিকরা এখন পঁচাশি টাকা বেতনে তারা কাজ করছেন তারা বলছেন যে এই বেতনে তাদের পক্ষে কোনোভাবেই চলা সম্ভব নয় তারা ন্যূনতম তিনশো টাকা পিছনে পরিবহন শ্রমিকরা তারা একটি র্যালি নিয়ে এসেছে এবং তারা একইভাবে দাবি জানাচ্ছে যে বিভিন্ন সময় যে শ্রমিক নির্যাতন হয় সেই শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে এবং মালিককে শ্রমিক বান্ধব আচরণ করতে হবে এমন দাবি তারা জানাচ্ছেন তো সব শেষ কথা হচ্ছে এবারের যে মহান মেয়ে দিবসের যে স্লোগান মালিক শ্রমিক এক হয়ে দেশকে নিয়ে যাবে এগিয়ে সেই স্লোগানকে নোবেল আপনাকে ধন্যবাদ দর্শক সিলেট থেকে আমরা এখন যাব বরিশালে সেখানে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাহাত খান রাহাত বরিশালে আজ এই মেয়ে দিবস উপলক্ষে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং কি কি কর্মসূচি পালিত হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে তার সাথে সংযুক্ত স্থাপন হয়নি আবারও আমরা যাব তবে তার আগে চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ফার্নিচার ব্যবহার করি কিন্তু কখনো কি ভাবি সেগুলো তৈরি করতে গিয়ে কত কাঠ শ্রমিকের রক্ত ঝরেছে কতজন হাত আঙ্গুল কিংবা পা হারিয়েছেন তাদের কি আমরা রাখি মালিকপক্ষ কিংবা শ্রমিক নেতা কেউই তাদের জন্য মানববন্ধন করেন না মিটিংয়ে রাজপথও গরম করেন না শেখ জালালের ক্যামেরায় আশিকুর রহমান শ্রাবণের কাছ থেকে জানুন তাদের গল্প আপনারা যারা ঘরে বসে আরাম কেদারায় দুপা নাচিয়ে টিভি দেখছেন অথবা ঘর ভর্তি ফার্নিচার নিয়ে গর্বে বুক ভরাচ্ছেন তারা কতজন জানেন যে কজন শ্রমিকের শ্রম ঘাম আর রক্তের বিনিময়ে আপনি সুখ অনুভব করছেন মহান মে দিবসের আজকের দিনে আমরা বলবো তাদের জীবনের করুণ কাহিনী মানুষটির নাম শ্রমিক তার রক্ত হাত থেকে স্টিলের করাতে দূরত্ব মাত্র কয়েক সেন্টিমিটার মাত্র এক সেকেন্ড কিংবা তার চেয়েও কম সময়ের অসাবধানতা তাকে পঙ্গু করতে পারে ভয় পেলে আমাদের চলে কিন্তু তাদের তো চলে না কারণ জীবন বাজি রেখেই তাদের জীবিকা জোগাড় করতে হয় পরিসংখ্যান বলছে ফার্নিচার তৈরির কারখানাগুলোতে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে আর সেই দুর্ঘটনায় এদের মতো কারো হাত কাটা পড়ে কারো কাটা পড়ে দু থেকে তিনটি আঙুল এক সময়ের সুস্থ স্বাভাবিক মানুষের চিরসঙ্গী হয় বিকলাঙ্গতা এরা সংখ্যায় দু তিনজন নয় শুধু ঢাকা এবং এর আশেপাশের দুর্ভাগ্য ঘড়ির কাঁটায় সময় পার হয় কিন্তু প্রতিটি সেকেন্ডের কাঁটা তাদের মনে করিয়ে দেয় তারা শারীরিকভাবে বিকলাঙ্গ বন্ধুত্বের জমানো আড্ডায়ও তারা প্রাণ খুলে হাসতে পারে না কারণ তারা বিকলাঙ্গ গাড়িতে উঠছে সাধারণত গাড়িতে উঠার পর আমার পকেটে হাত দিয়ে রাখতে হয় আমি রাখতে পারি না অনেক মানুষ অনেক তাকায় থাকে অনেক কিছু বলে তারা বলছে এই পঙ্গুত্ব নিজেদের দোষে নয় কারখানার অনিরাপদ পরিবেশের তায়ে এই মেশিনগুলো যতটা সেফটি নেওয়া দরকার কোম্পানির পক্ষ থেকে অতটা ইনস্ট্রুমেন্ট আমাদের দেওয়া হয় না যেটার কারণে হয়তোবা আমরা চাইলেও ওই রকমভাবে সতর্কতা নিয়ে কাজ করতে পারি না যে ক্ষতি তাদের হয়েছে সেটা পূরণের উদ্যোগও নেয়নি কর্তৃপক্ষ অভিযোগের তালিকায় এটাও আছে আমরা কেউ অ্যাক্সিডেন্ট হই হই বা আহত তো কোম্পানিগুলো আমাদের ওইভাবে আচরণ করে না দাবিটা নিয়ে তো তখন এর কাছে গেলে কয় পরে সময় নেই এখন পরে দেখতেছি দেখতেছি বললে আর পিছিয়ে পিছিয়ে ঘুরতে দুই এক মাসে এমনি জায়গা শ্রমিক নেতারা অনেক কথা বলে কিন্তু আমরা যে কাজ করতে যে আমাদের যে অঙ্গহানিটা হয়েছে কিন্তু সেই ব্যাপারে কোনো শ্রমিক নেতা আমাদের মুখ ফিরে তাকায়ও না দেখেও না শ্রমিক স্বার্থ নিয়ে যারা রাজপথ গরম করেন আন্দোলন সংগ্রাম মোর্চায় মাইক ফাটান তারাও জানেন না তাদের বাস্তবতা শিল্পে আসলে আমরা সেইভাবে আসলেই তাদের সাথে যোগাযোগগুলো আমরা সেভাবে করি না আমরা যেগুলা বড় শিল্প প্রতিষ্ঠান সেগুলো নিয়ে আমরা মূলত কাজ করে থাকি বা যে কোনো ঘটনা ঘটলে আমরা ওটা নিয়ে সৃষ্টি করি কিন্তু এই শিল্পেরগুলো আসলে আমাদের সেইভাবে আমাদের কাজ করা হয় না যদি কোনো অঙ্গহানি হয় তাহলে আমরা লেবার কোডে যেতে পারি লেবার কোডের মাধ্যমে ক্ষতিপূরণ আমরা শ্রমিকদের আদায় করে নিয়ে পারি কিন্তু ওরা যে ওই শিল্পের শ্রমিক তারা আমরা কোনো প্রমাণ করতে পারি না যদি নিয়োগপত্র পর থাকতো তাহলে আমরা প্রমাণ করতে পারবো ওই শিল্পের শ্রমিক সেই ওই প্রতিষ্ঠানে কাজ করছে এগুলো মালিক পক্ষ দেখছেন না সরকারের পক্ষ দেখছেন না এগুলো একটি নীতিমালার প্রয়োজন শ্রমিকদের নিরাপত্তার দিকে ন্যূনতম খেয়াল না রেখেই পুঁজি নিজের মুনাফা বাড়াতে চায় এবং শ্রমিকের নিরাপত্তার জন্যে বা চিকিৎসার জন্য ভাতা দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়া এটাকে তারা খরচ হিসেবেই দেখে বাংলাদেশেও একটা ছোটকার হলেও শ্রমিক আবিজাত্য গড়ে উঠেছে তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা তাদের আবিজাত্যের শক্তি প্রয়োগ করেন অর্থাৎ তারা শ্রমিক হয়েও অ্যাকচুয়ালি ধনপতিদের মতো আচরণ করেন এখন আপনার কথা এখানেই প্রাসঙ্গিক যে সমস্ত কারখানা মর্যাদাবান নয় এখনও সংখ্যায় ছোটো অর্থাৎ শ্রমিক সংখ্যা কম তো তাদের দিকে ফিরে তাকাবে এটা এই জন্যই আমাদের রাষ্ট্রের কাছে এই দাবি তুলে হবে থেকে বছরে মেখে মেখে অনেক বেলা হয়েছে ক্যালেন্ডারের পাতা উঠেছে অনেকবার ফার্নিচার রপ্তানিতেও সুনাম কুড়িয়েছি আমরা কিন্তু ভাগ্য এতটুকু বদলাইনি এই খাতের শ্রমিকদের তবুও বাংলাদেশকে ভালোবেসে পতাকার প্রতি তাদেরও শ্রদ্ধা আমাদের মতোই গাঢ় একশো একত্রিশতম মে দিবসে অঙ্গ শ্রমিকদের প্রশ্ন তাদের বিশাল লাভের সামান্য অংশ থেকে কি ন্যূনতম ক্ষতিপূরণ পাবার অধিকার তাদের নেই নাকি শুধু মে দিবস আসলেই দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানেই সব শেষ আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দর্শক মে দিবসের আরো খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি রাজশাহীতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ সাহেদ এই রাজশাহীর আদিবাসী শ্রমিকদের বর্তমান পরিস্থিতি বা তাদের এই ভাগ্য কতটা দাবি দেওয়া আদায় হয়েছে বলে তারা বলছেন জহুর আমি আপনাকে শুরুতে একটু দেখে নিতে চাই এখানে আছেন আমাদের যারা নারী আদিবাসী শ্রমিক তারা আজ গতকাল যেহেতু রাজশাহীর উপর দিয়ে কালবৈশাখী ঝড় গেছে ফলে তারা কিন্তু আজকে কাজে যাননি কারণ তারা নিজ নিজ ঘর যেহেতু যেগুলো সেগুলো মেরামত করতে ব্যস্ত তো আমরা আসলে অনেকের সঙ্গে কথা বলতে চাই যারা এদিকে আছেন এইখানে যে আপনারা যদি একটু এদিকে আসেন একটু কথা বলি আপনাদের সঙ্গে যে এমনি আপনারা আগে তো মাঠে কাজ করতেন সব সময় এখন কি সব সময় কাজ পাওয়া যায় যায় কাজ পাওয়া যায় সব সময় কাজ করি মাঠে কাজ করি বাড়িতে করি সব সময় কাজ এখন বারো মাস কাজ কাজ করতে পারলেই কাজ অভাব নাই কাজের আচ্ছা আমি আরও একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপ আপনারা যারা কাজ করছেন এইখানে যে এই যে যে শ্রমিকদের যে মজুরিগুলি আছে সেগুলি কি ঠিক আছে না মজুরির কোনো সমস্যা আছে সমস্যা আছে ধরো যে ছেলেদের বেশি পরিমাণ আছে আর মেয়েদের কম আছে ধরো যে আর কাজ তো আমাদের বাংলাদেশে ধরো যে আগের মতন কাজ হচ্ছে না তো হয়তো দশ দিন হয়েছে আগে এক মাস ধরে হয়তো এখন ধরো যে আগে নাঙ্গলের চাষ দিয়ে কিন্তু জমি পচাইত আর এখন তা তো করছে না পাওয়ার ট্রেলার আইনে ধরো যে এক সপ্তাহে হয়তো হয়তো জমি চাষ করা শেষ লাগানো শেষ এই যে কাজ আগে যে উনি বলছিলেন যে এখন সব সময় কাজ পাওয়া যাচ্ছে তো আগে কি কাজ পাওয়া যাচ্ছে তাহলে কাজ ওই যে ইয়া আর বাগান সবাই তো আর যায় না সবাই কি যায় সব পরিবারের লোক জানে যে ওই কাজটা যারা জানে হয়তো তারা যায় আর সবাই তো যায় না এমনি আদিবাসী যে এখানে বস এলাকাগুলি আছে যারা বসবাস করেন তাদের এমনি অবস্থা কিরকম আদিবাসী শ্রমিকদের সুমিরদের ধরো যে আদিবাসী ওই যে কেমন হবে ধরো যে ওই লাগাইছে টুক পাইছে ওইটা পরার মানে তো বাপ দাদার আম বলে আগে ছিল কিন্তু এখন তো জমি জমা নাই ওই পরার জমিতে ই করছে শ্রম দিচ্ছে আর হ্যাঁ জহুর এই আদিবাসী নারী যেমনটি বলছিলেন যে আগে কাজ কাম পাওয়া যেত যেমন তারা যারা কাজ করেন তারা পেয়ারা বাগানে কাজ করছেন আমরা যতটুকু জানি যে এই যে শ্রমিকরা যে কাজকাম পান না বাকি সময়টা যে তারা অবসরে থাকেন এর ফলে কিন্তু তাদের যে দেনা করে খেতে হতো এখন কিন্তু সেটি হচ্ছে না কারণ তারা নিজ উদ্যোগে এই শ্রমিকরা গড়ে তুলেছেন রক্ষা গোলা যেখানে তারা খাদ্য নিরাপত্তার একটি ব্যবস্থা করছে আমি একটু জানতে চাই রক্ষা গোলাটা কি আসলে এই রক্ষাগুলা আপনাদের কতটা উপকারে আসছে উপকার আসছে ওই যে রক্ষা গোল আছে হয়তো আমাদের অভাব যখন হয়ে যাচ্ছে তখন হয়তো চাইল শাহেদ আপনাকে ধন্যবাদ দর্শক রাজশাহীর আদিবাসী পল্লী থেকে তাদের অবস্থানের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ এবারে আমরা চলে যাব বরিশালে সেখানে রয়েছেন সহকর্মী রাহাত খান রাহাত বরিশালে মে দিবসের আয়োজন কেমন পয়লা মে অর্থাৎ আন্তর্জাতিক শ্রম অধিকার দিবস আসলে সেই দিবসটি পালনের লক্ষ্যে কিন্তু আজ সকাল থেকে বরিশালে বিভিন্ন যে শ্রমিক সংগঠন রয়েছে তারা কিন্তু ব্যাপক কর্মসূচি নিয়েছে আমরা এখন রয়েছি বরিশাল নগরীর সদর রোডের বিভিন্ন বিভিন্ন পুকুর পার সোহেল চত্বরে এখানে মহানগর শ্রমিক লীগ কিছুক্ষণের মধ্যে একটি সমাবেশ শুরু করবে মূলত শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে এই বিষয়ে আমরা এখন কথা আব্দা সাথে আব্দা বসেন আপনি দীর্ঘদিন শ্রমিক রাজনীতি করছেন তাহলে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে আপনারা কথা বলছেন আসলে শ্রমিকদের দাবিকে আদায় করতে পেরেছেন আসলে কি অবস্থা আসলে আমরা আঠারোশো ছিয়াশি সাল থেকে সেই শ্রমিকদের আন্দোলন চলে আসছে বিশ্বে বাংলাদেশ সহ সারা বিশ্বে সেই দাবির সংসম্পূর্ণতা হয়নি এবং আমরা এখনও অনেক অপরিণ দাবি রয়ে গেছে একটা বিষয় শুধু নিশ্চিত হয়েছে আট ঘন্টা কর্ম আট ঘন্টা কর্মের যে দাবিটা সেটা নিশ্চিত হয়েছে এছাড়াও মজুরি সঠিক মজুরি ন্যায্য মজুরি এই সব বিষয়ে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য এখনও সারা বিশ্বে দূর হয়নি আমরা অদ্যাবধি এবং ভবিষ্যৎ আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত সারা বিশ্বে সেই শ্রমিকদের ন্যায্য মজুরি এই মজুরি শ্রমিক

আপনাকে সালেজ আপনি শুনলেন যে মহানগর শ্রমিক লীগের সভাপতি যিনি একজন শ্রমিক নেতা তিনি শ্রমিকদের দাবি দেওয়া বিভিন্ন সময় কথা বলেন তিনি তার কথা বলেছেন যে আসলে তারা যতদিন পর্যন্ত না তাদের দেশে দাবি আদায় না হয় তিনি তারা কিন্তু সে আন্দোলন চালিয়ে যাবেন আর এটি হচ্ছে কি আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন শ্রমিক লীগের কথা বলেছি এর এছাড়াও কিন্তু ঠিক সকাল ১০টায় অর্থাৎ এই মুহূর্তে কিন্তু নগরীর সদর যে বিএনপি দলীয় কার্যালয় তার সামনে কিন্তু শ্রমিক দল তারা কিন্তু সমাবেশ এবং রেলি কর কর্মসূচি রয়েছে এছাড়া রয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা মোটর সাইকেল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন হোটেল শ্রমিক ইউনিয়ন ট্রেড ইউনিয়ন কেন্দ্র সব বিভিন্ন সংগঠন দিনব্যাপী কিন্তু নানা কর্মসূচির আয়োজন করেছে আমরা একটু এখানকার শ্রমিক ভাইদের সাথে কথা বলতে চাই আচ্ছা ভাই আপনি একটু বলেন যে আপনারা যে এখানে কেন এসেছেন আসলে আজকে কি দিবস দিবসের অর্থ কি মেয়ে দিবস উপলক্ষে শ্রমিক মেয়ে দিবসের

অনেক শ্রমিক তাদের প্রতিবাদে আমরা আজকে এই শ্রমিক দিবস समस्त বাংলাদেশে এবং সারা পৃথিবীতে এই দিবসটি পালন হচ্ছে এবং আমরা শ্রমিকদের মুক্তির জন্য শ্রমিকদের সামনে যাতে শ্রমিকরা সঠিকভাবে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে সেই জন্য আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব আসলে কতদূর পেরেছেন আমরা তো সর্বাত্মক চেষ্টা করি যাতে শিশু শ্রম থেকে শুরু করে আমাদের যত রকমের আমাদের এই যে আছে এই ফ্যাসিলিটিসকে আমরা দেওয়ার জন্য সকল স্তরের শ্রমিকদেরকে শিশু শ্রমিক শিশু অধিকার প্রতিষ্ঠিত করার জন্য শিশু শ্রম থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কর্মসংস্থান জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন এই জননেত্রী শেখ হাসিনার আদর্শে আমরা সামনে শ্রমিক আন্দোলন করে করতে চাই ধন্যবাদ আপনাকে সালেজাউর আপনি শুনলেন যে এখানকার একজন শ্রমিক নেতা তিনি বলেছেন যে আসলে তার কথা আমি শেষ সোনা ত্রিভেন্দ্র শ্রমিক লীগের সমাবেশে উপস্থিত থাকবেন পদর উদ্দেশ্যে বক্তব্য দেবেন এরপরই বলতে র্যালি শুরু হবে আর ঠিক একই সময় কিন্তু শ্রমিক দলের র্যালিটি সদর দলীয় অফিস থেকে শুরু হবে সেই র্যালিতে পদরwidetilde থাকবেন বিএনপি যুগ্ম महासचिव মুজিবার রহমান সরর আর এখানে শ্রমিক লীগের কর্মসূচিতেতে থাকবেন এখানে ব্যানারে বলা হয়েছে যে জেলা আমেলিকার যিনি সভাপতি আবুল হাসান আব্দুল্লাহ তিনি উপস্থিত থাকবেন বলে এখানকার নেতৃবৃন্দ বলেছেন এ সারা থাকবেন तालुक এমপি এবং সতেরো শনের এমপি জেবুন আফরোজ এই ছিল সালে জোর এখানকার সবশেষ মে দিবসের খবর রাহাত আপনাকে ধন্যবাদ দর্শক মে দিবসে বরিশালের বিভিন্ন কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাহাত খান সুরক্ষা আইন আছে তারপরও দিন দিন বাড়ছে গৃহকর্মী নির্যাতনের ঘটনা আইনে থাকা নীতিমালাও মানছে না কেউই যে কারণে প্রতি বছরই বাড়ছে গৃহকর্মী নির্যাতন কোনোটার মামলা হচ্ছে আবার কোনোটি হচ্ছে না প্রশ্ন উঠছে চারিদিকে শ্রমিকদের নিয়ে এত কথা তাদের ভিড়ে কি আড়ালি থাকবে গৃহকর্মী নির্যাতনের ঘটনাগুলো মৌখান্ধকারের কাছে তার উত্তর জানুন ছবি তুলেছেন ইশাত সোহেল সাত বছরের এই শিশুটির পিঠে হাত বুলিয়ে বাবার আদর করার কথা কিন্তু কচি সেই পিঠেই ভয়াবহ নির্যাতনের চিহ্ন দগদগে ক্ষত চোখে মুখেও মারের চিহ্ন বর্তমান চুমকি নামের এই ছোট্ট শিশুটি পেটের দায়ে গত দুই বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিল সালামের এই বাসায় তুচ্ছ কারণে গত বিশ এপ্রিল রাতে খুন্তি গরম করে তার কপাল পিঠ ও হাতে ছ্যাঁকা দেয় গৃহকর্তী সুরভি ইসলাম শুধু ছ্যাঁকা দিয়েই ক্ষান্ত হননি সুরভি পিটিয়ে গুরুতর আহত করা হয় তাকে শিশুটির আঙুল মুছড়ে ভেঙে দেওয়া হয়েছে মানে ভাবতে গেলে অবাক লাগে যে নিজের তো একটা বেবি ছিল আপনার হাতে এখান থেকে এই পর্যন্ত মানে কাঁচা কাঁচা করে মারা এটা কী দিয়ে মারছে সেটা সে তো শুকায় গেছে আর পিছনের কিনে যে কী দিয়ে মারছে সেটা অ্যাকচুয়ালি বলা যায় না ভদ্র মহিলা বাইরে যেত ওরা বাসার ভিতরে লক করে যেত এবং আশেপাশে ম্যাডামরা যদি জিজ্ঞেস করতো যে দুষ্টমি করে এই জন্য এরা রেখে যায় পুলিশ আসছে আমাদের নিয়ে গেছে রুমে পরে আর কি ওই নিয়ে গেছে

এই বাসায় বারোতলা থেকেই তাকে উদ্ধার করে রাতে ঢামেকের ওসিসিতে ভর্তি করে পুলিশ তার পিছে বাটকে এবং হাতে দাগ আছে তো সেগুলোর ফিজিক্যাল অ্যাসল্টের দাগ আছে তো সেগুলোর জন্য আমরা যা প্রয়োজনীয় চিকিৎসা সেগুলো দেওয়া হচ্ছে এবং এখন আগের চেয়ে কন্ডিশন বেটার এদিকে এই ঘটনায় দায়েরকৃত মামলায় সুরভি ইসলামকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রিমান্ডে আসলে তারা স্বীকার করেছে যে এই মেয়েটিকে তারা নির্যাতন করেছে শুধু একভাবে না বিভিন্নভাবে তারা নির্যাতন করতো তার হাজব্যান্ডকে ধরলে বাকি যে বিষয়গুলো আরও দু একটি বিষয় রয়েছে তদন্তের স্বার্থে যেটা আমরা বলতে চাচ্ছি না এই বিষয়গুলো আমরা তখন তার হাজব্যান্ডকে ধরার পর আমরা এগুলো বলতে পারবো গৃহকর্তা পাবেল পেশায় ইঞ্জিনিয়ার তিনি পলাতক রয়েছে তাকে খোঁজার চেষ্টা চলছে বলেও জানান তিনি চুমকি একা নয় তার মতো সমাজের এই স্তর থেকে উঠে আসা কোনো না কোনো বাসায় প্রতিদিনই নির্যাতনের শিকার হচ্ছে ভাগ্য ভালো থাকলে তাদের খবর পাওয়া যায় নতুবা ছোট্ট শরীরে দিনকে দিন দগদকে চিহ্ন মহান দিবসে একটি প্রশ্ন তাদের মুক্তির পথ কি তাদের আজন্ম পাপ মৌ খন্দকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বিদেশে কাজ করতে গিয়ে হাজারো সংকটে পড়ছেন প্রায় পঞ্চাশ লাখ অদক্ষ শ্রমিক প্রত্যাশিত মানের সেবা পাচ্ছেন না বিদেশে নিয়োগদাতারাও এতে বাংলাদেশের কর্মী নিয়োগে তাদের আগ্রহে যেমন ভাটা পড়ছে তেমনি আরও বেশি পরিমাণ প্রবাসী আয়ের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে বাংলাদেশ জনশক্তির রফতানি নিয়ে পাঁচ পর্বের ধারাবাহিক রিপোর্টে দ্বিতীয় পর্বে আজ লাকমিনা জেসমিন সোমা জানাচ্ছেন কারা কেন যাচ্ছে স্বপ্নের প্রবাসে প্রবাসের অপরিচিত পরিবেশ অজানা ভাষা অচেনা মানুষ নিয়োগদাতাদের সাথে তাই কোনো কথাই বলতে পারেন না অনেক প্রবাসী একদিকে কাজের দক্ষতার অভাব আরেকদিকে নিজের সীমাবদ্ধতার কথা বুঝিয়ে বলতে না পারা দুয়ে মিলে মালিক শ্রমিক সম্পর্ক হয়ে ওঠে অনেক তিক্ত সেই তিক্ততার মুখে বিষিয়ে ওঠে প্রবাসে কর্মরত বিপুল সংখ্যক অদক্ষ শ্রমিকের জীবন তার পরও স্বপ্নের প্রবাসে ছুটে যায় অসংখ্য মানুষ কারা যায় সরকারের কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য অনুযায়ী এ পর্যন্ত যারা কাজ নিয়ে বিদেশে গেছেন তাদের শতকরা ঊনপঞ্চাশ দশমিক ছয় পাঁচজনই অদক্ষ বাকিদের পনেরো শতাংশ শ্রমিক আধা দক্ষ দক্ষ বাংলাদেশি শ্রমিক রয়েছেন শতকরা একত্রিশ ভাগ আর মাত্র দুই দশমিক পাঁচ ভাগ রয়েছেন যারা পেশাজীবী সাম্প্রতিক বছরগুলোতে শ্রমজীবী নারীরাও বিদেশে কাজ করতে যান তবে তাদের সংখ্যা এখনও নগণ্য দেশে প্রতিবছর বছর কর্মক্ষম মানুষ বাড়ছে একুশ লাখ অথচ নতুন কাজের সন্ধান হচ্ছে মাত্র ছয় থেকে দশ লাখ ফলে প্রতিবছর বেকারের সংখ্যা বাড়ছে এগারো থেকে পনেরো লাখ আর এই তীব্র বেকারত্বের মুখে কাজের সন্ধানে বিদেশে ছোটে মানুষ যে কাজে দক্ষতা নেই কেন সেই কাজ করতে মানুষ ছোটে এমন দেশে যে দেশের ভাষা ও তার অজানা

একজন রেমিটেন্স পাঠান সেখানে ভারত প্রায় চার ডলারের মতো চীনের থেকে যারা বাইরে থাকে তারা প্রায় ডলারের বেশ বেশি এটা একটা কারণ হলো যে সাড়ে মতো তারা শিক্ষিত দক্ষ শ্রমিক পাঠাতে পারেন যারা সেখানে উপার্জন বেশি করেন দক্ষতা বাড়ানোর উপর সরকারও গুরুত্ব দিচ্ছে অনেক কিন্তু বাস্তবে তেমন কোনো প্রতিফলন নেই আমরা জানেন গিলস। এটি হলো ইংল্যান্ডের একটি আন্তর্জাতিক সার্টিফিকেশন অথরিটি আমাদের ছয়টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এতে কোয়ালিফাই করছে এবং আমরা টেকনিক্যাল ট্রেনিং ট্রেনিং সেন্টারে আমরা সিটি শুরু করেছি এবং এই ট্রেনিং যারা দিবে তারা ইউরোপ আমেরিকা সহ আশিটা দেশে এটি রিকগনাইজড এই সার্টিফিকেট বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিকের দক্ষতার ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হলে আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরও অনেকটা উজ্জ্বল হবে সেই সাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের প্রয়াস আরও খানিকটা বেগবান হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা লাকমিনা জাসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দর্শক মোহন মে দিবস নিয়ে আরও প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এখন গ্রীষ্মকাল বাইরে রোদের উত্তাপ আর ঘরের ভেতর অসহ্য ভাব প্রায় বৃষ্টি হচ্ছে বাইরে ঝোড়ো হাওয়া বরাবরই গরমে স্বস্তি দেয় রসালো ও সুস্বাদু ফল বৈচিত্র্যময় ও রসে টৈটম্বুর এসব মৌসুমী ফল এখন রাজধানী সহ সারাদেশের বাজারে সয়লাভ বাজারের খবর জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী রিষাদ হাসান আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে রিশাদ বাজারে এখন কোন কোন ফল এসেছে এগুলোর দাম কেমন এছাড়া ক্রেতা বিক্রেতারা কি এই দাম নিয়ে সন্তুষ্ট কি তথ্য আছে আপনার কাছে অবস্থান করছে কারওয়ান বাজারে এবং আপনি জানেন যে আসলে কারওয়ান বাজারে আসলে সব ধরনের ফল থেকে শুরু করে সবজি মাছ সবকিছুই পাওয়া যায় এবং আপনাকে আর একটু জানিয়ে রাখি যে আসলে আজকে যেহেতু বৈশাখের আঠারো ভিতরে বাজারে কিন্তু উঠতে শুরু করেছে এবং সেই সাথে আপনাকে আরেকটু জানিয়ে রাখি জহুর যে আসলে আজ এই যে ফল বাজারে উঠেছে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে গ্রীষ্মকালীন যে ফলগুলো সেই ফলগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু উঠতে শুরু করেছে এবং এখানকার মানুষ মানুষজনদের কাছ থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে আসলে এই ফলগুলো আগামী এক সপ্তাহের ভেতরে পাকা ফল থেকে শুরু করে সব ধরনের যে গ্রীষ্মকালীন মৌসুমি ফল সে ফলগুলো কিন্তু বাজারে উঠে যাবে এবং এখানে আমরা এখনও পর্যন্ত দামের যে বিষয়টি জানতে পেরেছি আসলে পাল্লাকে পাল্লা তারা খুব কম দামে ফলগুলো বিক্রি করলেও সে ফলগুলো কিন্তু বিভিন্ন এলাকায় যাবার পরে সেখানে যাবার পর কিন্তু আসলে দামটি অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে যেমনটি আমরা এখানে জানতে পেরেছি যে আম বিশ টাকা করে কেজি কিনলেও এখান থেকে এখান থেকে পাইকারি দরে বিক্রি করা হচ্ছে তবে সেই আম কিন্তু আসলে বিভিন্ন এলাকায় যে আশি থেকে একশো টাকা কেজির ভেতরে পড়ছে এবং সেই সাথে জোহুর আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে শুধু আমি নয় তরমুজ থেকে শুরু করে সফেদা জামরুল পেয়ারা এবং নানা ধরনের দেশি ফলের সমাহার কিন্তু এখন এই কারওয়ান বাজার এবং বিভিন্ন বাজারেও কিন্তু একই চিত্র আমরা দেখতে পেয়েছি এছাড়াও দেখতে পেয়েছে মৌসুমের ফল বেল দেখতে পেয়েছে এবং সেই 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 সাথে কিন্তু আরও বেশ কিছু ব্যাপার উঠে এসেছে যে আসলে আমের দাম নিয়ে কিন্তু আসলে এখানকার বিক্রেতারা কিন্তু খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না যেমনটি আমরা যদি একটু এই দোকানের ভেতরে প্রবেশ করি সেখানে আসলে আপনি দেখতে পাবেন যে আসলে আমের যে আড়ত বা যে ফলের যে আড়ত মৌসুমি ফল কাঁচা মিঠা আম বিভিন্ন জাতের আম সেগুলো কিন্তু এর ভেতরেই কিন্তু বাজারে আসতে শুরু করেছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন বেল পাকা বেল কিন্তু এর ভেতরে বাজারে উঠে গেছে এবং সেই সাথে আরও বেশ কিছু ফল মৌসুমি ফল যেমন বাঙ্গি থেকে শুরু করে নানা ধরনের ফল কিন্তু এর ভেতরে বাজারে উঠেছে এর সাথে সাথে জহুর আপনাকে আরও একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই ফলগুলো কিন্তু আসলে খুবই অল্প দামে বিক্রি হচ্ছে এবং সেই সাথে আরও একটু জানিয়ে রাখতে চাই যে যেহেতু এবারে ঝড় বৃষ্টির প্রকোপ অনেক বেশি ছিল সেক্ষেত্রে কিন্তু আসলে বেশ কিছু ফল আগেই সেগুলো মজুদ করবার যে ব্যবস্থা সেগুলো কিন্তু গ্রহণ করা হয়েছিল এবং সেই সাথে ফলের রাজা যাকে বলা হয় আম সে আম কিন্তু এর ভিতরে বাজারে উঠেছে এবং আগামী এক সপ্তাহের ভেতরে কিন্তু এই পুরো বাজার ভরে যাবার কথা রয়েছে আমরা যতদূর জানতে পেরেছি আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে তারা আমাদেরকে জানাবেন যে আসলে এই আম আসলে কিভাবে আসলে কতদিন ধরে বাজারে উঠেছে কতদিন এই যে হবে টুকটাকা আসার দশ ফাঁকা আম এই দশ পনেরো দিন গেলে লেবেল লেবেল লাগিয়ে দেবে আম আর লিচু

আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে জহুর উনি জানাচ্ছিলেন যে আসলে এখান থেকে আসলে বিক্রি করে খুব একটা লাভ না হলেও তার বিভিন্ন এলাকায় কিন্তু আসলে সে আম কিন্তু আসলে খুব চড়া দামে বিক্রি হচ্ছে এবং সেই সাথে শুধু আম নয় অন্যান্য ফলগুলোর ক্ষেত্রেও কিন্তু একই চিত্র দেখতে পেয়েছি আমরা এবং সেই সাথে সফেদা জামরুল কাঁঠাল থেকে শুরু করে মৌসুমি যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোতেও কিন্তু একই চিত্র আমরা দেখতে পেয়েছি জহুর এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ রিসাদ আপনাকে ধন্যবাদ দশক রাজধানীর কারওয়ান বাজার থেকে মৌসুমি ফলের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান বন্যায় ফসল হানির অজুহাতে খাদ্যশস্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সুনামগঞ্জের সাল্লায় অকাল বন্যায় দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দিয়ে এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন একই সাথে হাওর এলাকায় বাঁধ নির্মাণে গাফলতি প্রমাণ পেলে কড়া ব্যবস্থা নেয়ার কথাও জানান সরকার প্রধান বিস্তারিত তানজিন ভারী বর্ষণার পাহাড়ের ঢলের অকাল বন্যায় ফসল ডুবিতে নিঃস্ব কৃষকদের হাহাকার আর আহাজারের হাওড়াঞ্চলে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদ শাল্লায় পৌঁছান সরকার প্রধান তাকে স্বাগত জানান এলাকার রিক্ত মানুষগুলো উপজেলা শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নিঃস্ব এসব কৃষকের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে পরিবার প্রতি আটত্রিশ কেজি চাল ও এক হাজার টাকা তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এর আগে দুর্ভোগের কবলে থাকা স্থানীয়দের উদ্দেশ্যে কথা বলেন প্রধানমন্ত্রী বলেন দুর্গত মানুষের কল্যাণে আন্তরিক তার সরকার সার বীজ আমরা বিনা আমাদের কৃষকদের মাঝে বিতরণ করব সে ব্যবস্থা আমরা নিয়ে রেখেছি একটা এলাকার খাবার নষ্ট হলেই যে একেবারে সর্বনাশ হয়ে যাবে তা কিন্তু না যত খাবার লাগবে এই বিশেষ করে হাওড়া অঞ্চলে এই বন্যায় যত খাবার নষ্ট হয়েছে এবং যত খাবার লাগবে ইনশাল্লাহ আমরা তা দিতে পারব আপনাদের এব্যাপারে আপনারা কোনো চিন্তা করবেন না প্রধানমন্ত্রী সরকারি পদক্ষেপ তুলে ধরে বেসরকারি উন্নয়ন সংস্থার ঋণ কার্যক্রম তৎপরতা তদারকির নির্দেশ দেন যারা যারা ব্যাংকে ঋণ নিয়েছেন তাদের ঋণ তো আমরা অর্ধেকে সুদের হার অর্ধেকে নামিয়ে দিচ্ছি কৃষি ঋণ যারা নিয়েছেন সেটা আদায়টাও আমরা স্থগিত করে দিচ্ছি তবে অনেক এনজিও ঋণ দিয়েছে তারা সেই সুদ আদায়ের জন্য প্রেশার দিচ্ছে চাপ দিচ্ছে আমাদের এনজিও বুড়ো আছে তাদেরকে আমি নির্দেশ দেব কোন কোন এনজিও এভাবে ঋণ দিয়েছে এবং সুদ আদায়ের জন্য প্রেশার দিচ্ছে এই চাপ যেন তারা না দেয় বলেন হাওড় রক্ষায় বাঁধ নির্মাণে পরিকল্পনা মাফিক এগুতে চায় সরকার পরীক্ষা নিরীক্ষা করেই কী ধরনের বাদ দেওয়া যায় আদৌ বাঁধ লাগবে কিনা দিলে পরে আবার প্রাকৃতিক তো কোনো ক্ষতি হবে কিনা বা হাওর বাওয়ারগুলি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে কি না এসব বিষয়গুলিও আমাদের পরীক্ষা করে দেখতে হবে সময় মতো যাতে দেওয়া হয় টাকা পয়সা এবং পরিকল্পনা করে সেগুলি যেন করা হয় তার জন্য আমরা ব্যবস্থা নেব আর এই বাঁধ নির্মাণে যদি গাফিলতি থেকে থাকে অবশ্যই তাদের ব্যবস্থা আমরা নেব হাওড়ের ফসল নষ্টের অজুহাতে কেউ খাদ্য দাম বাড়ানোর অপচেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সরকার প্রধান দুর্গত মানুষের দিনানিপাত নিজ চোখে দেখতে স্পিড বোটে হাওড়ের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী ঋণাদায় স্থগিত করা এবং সুদের হার অর্ধেক কমিয়ে আনা সহ সব হারানো এখানকার কৃষকদের বোঝার পুরোটাই কাঁধে নিয়েছে সরকার আর আগামীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রস্তুতিতে কোনো প্রকার অনিয়ম বা গাফিলতি একেবারে সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর সুনামগঞ্জ অঞ্চলের বন্যা প্লাবিত এলাকাকে আগামী ছয় মাসের জন্য দুর্গত অঞ্চল ঘোষণার দাবি জানিয়েছেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী সে এলাকার ভয়াবহতা উপলব্ধি করেননি বলেও অভিযোগ করেন তিনি রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন হাওড়ের বিপর্যয়ের পেছনে প্রকৃতির বিরূপ আচরণের পাশাপাশি ক্ষমতাসীনদের দুর্নীতি ও ব্যর্থতাও দায়ী মানুষ আশা করেছিল পরিদর্শন শেষে ওই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী কিন্তু তার তৎপরতা দেখে ও বক্তব্য শুনে মনে হয়েছে প্রধানমন্ত্রী হাওড় অঞ্চলের ভয়াবহতা উপলব্ধি করেননি নতুন ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সাথে বাঘ বিতণ্ডায় জড়ালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত রবিবার রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনবিআর ও এফ পরামর্শক পরামর্শ কমিটির সভায় এ ঘটনা ঘটে সুলতান আহমেদের প্রতিবেদন আসন্ন বাজেট সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সাথে ব্যবসায়ীদের আটত্রিশতম সভা উদ্দেশ্য দুহাজার সতেরো আঠারো অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা গ্রস ইনকামের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য ব্যয় করা যায় সেটাতে যাতে আমরা ট্যাক্স রিবেট পাই ব্যবসায়ীরা তাদের নানা অসুবিধা ও দাবি দাওয়া তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত অর্থমন্ত্রীর কাছে এক পর্যায়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে ভ্যাট নিয়ে কথা বলেন ব্যবসায় ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক বলেন শতাংশ ভ্যাট নেওয়া হলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে দাবি না মানলে আন্দোলনে যাওয়ার হুমকি দেন তিনি ব্যবসায়ীদের এমন কথা শুনে উত্তেজিত হয়ে পড়েন অর্থমন্ত্রী বলেন আন্দোলনে নামলে কঠোরভাবে দমন করা হবে অর্থমন্ত্রীর এমন হুঁশিয়ারিতে ব্যবসায়ীরাও বাঘবিতণ্ডায় জড়ান পরে বিসিসিআই প্রথম সহসভাপতি ব্যবসায়ীদের আশ্বস্ত করার চেষ্টা করেন এরপর অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত না হয় এজন্য ভ্যাট আইনের কিছু বিষয় নিয়ে ভাববেন এই সেকেন্ড বা টার্মে আমি এটা করতে চাই না কেননা দি নেক্সট গভর্নমেন্ট উইল দেন বি বাউন্ড বাই দ্যাট তো বাট আমি এটা মনে করি যে দিস ইজ এ গুড প্রপোজাল এবং আমি সে ব্যাপারে সেই বিষয়ে আমার বক্তব্য রাখবো ব্যবসায়ীদের এমন তর্ক বিতর্কে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই চলে যান অর্থমন্ত্রী অর্থমন্ত্রী চলে যাবার পরও ভ্যাট নিয়ে বিতর্ক হয় এবিসিসিআই প্রথম সহসভাপতি ও এনবিআর চেয়ারম্যানের সাথে সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে বিচার বিভাগ সবসময় স্বাধীন ছিল এখনো আছে কেবল বিএনপি সরকারের আমলেই বিচার বিভাগ স্বাধীন ছিল না মন্তব্য আইনমন্ত্রী আনিসুল হকের রোববার রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন বলেন বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও একটি আইন হওয়া উচিত যদি স্বাধীন বিচার বিভাগ হয়ে থাকে তাহলে সেটা প্রথমে হয়েছিল উনিশশো সালে এবং সেটার মৃত্যু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরোই অগাস্ট উনিশশো সালে হত্যা করে তারপরে গঠনতন্ত্রমূলক স্বাধীনতা যদি পেয়ে থাকে সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমল দর্শক নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সময় হলো আরো একটা বিরতির সাথেই থাকুন বিরতির পর স্বাগত নিউজ সংবাদ। দেশের প্রথম ডিজিটাল জেলা শিল্পনগরী যশোর বিসি কাজ করছেন প্রায় সাত হাজার শ্রমিক তারা জানেন না মেয়ে দিবস কিংবা শ্রমিক অধিকার কি তিনবেলা খেতে পারাটাই তাদের জীবনের বড় কথা যশোর প্রতিনিধি রিপুন হোসেনের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট ঝুমপুরে অবস্থিত এনআইএ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফাউন্ড্রিতে প্রায় পাঁচ বছর ধরে কাজ করছেন রানী বেগম তার জানা নেই মে দিবস বা শ্রম অধিকার কি মেয়ে দিবস কি মেয়ে দিবস কি এসব জানি না বা সংসারে খুব অবা ছিল তাই আমি কাজ করছি এখন কাজ করে আমার সংসার খুব ভালো চলছে উনিশশো সালে চালু হয় যশোর বিসিক শিল্পনগরী বেনাপোল ও মংলা বন্দরের কাছাকাছি আর সারাদেশের সাথে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে শিল্প উদ্যোক্তাদের কাছে গুরুত্বপূর্ণ এই শিল্প নগরীতে রয়েছে একশো বাইশটি শিল্প প্রতিষ্ঠান ভোর থেকে রাত পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রমে পাওয়া মজুরিতে কোনো মতে চলে শ্রমিকের সংসার অনেকদিন যাবৎ কাজ করে আমরা এই জায়গায় এই আমাদের সংসার চলে কোম্পানি চালায় যায় কর্মঘণ্টা ও ন্যায্য মজুরির প্রশ্ন তোলাও এখানে অবান্তর আমাদের কোনো দিবস নিবাস নেই আমরা শ্রম দিই পয়সা পাই এ আমাদের সংসার চলে তবে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হয় দাবি করলেন যশোর ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির সভাপতি জায়গাগুলো আছে এখানে শ্রমিকের কাজ করতে গেলে শ্রমিককে যে যেভাবে তার পোশাক আশাক এবং তার বিভিন্ন রকমের প্রোটেকশন যেগুলো দরকার সেগুলো সব আমরা ব্যবস্থা করি আর শ্রম অধিকার ও নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে নানান উদ্যোগের কথা জানালেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এই কর্মকর্তা বিভিন্ন কারখানায় গিয়ে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি এবং এই বিষয় মালিক পক্ষ শ্রমিক পক্ষ উভয়কে নিয়ে আমরা কাজ করি এবং নিরাপত্তা সংক্রান্তটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি শ্রমিকদের জন্য আলাদা দিবসও এখানে বিলাসিতার মতো ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি এবার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ বর্তমানে চাহিদার তুলনায় মজুদ বেশি থাকায় আসন্ন রমজানে নিত্য দাম বাড়বে না রবিবার সচিবালায় এ সংক্রান্ত এক সভায় একথা জানান বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ তিনি আরো বলেন ডলারের দাম বৃদ্ধির কারণে খুচরা পর্যায়ে চিনি ও ভোজ্য তেলের দাম কিছুটা বেড়েছে তবে এটা সাময়িক আসন্ন বাজারের প্রভাব পড়বে না এ সময় ব্যবসায়ীরা বাজারের সরকারের মনিটরিং বাড়ানো এবং পর্যাপ্ত সরবরাহ অব্যাহত রাখার দাবি জানান বাণিজ্যমন্ত্রী এ সময় রমজানে বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চান সময়ের জন্য আমাদের দাঁড়ায় এইবার কিন্তু টিসিবি আমার বিশ্বাস ইনশাল্লাহ বাজার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে এবং ব্যবসায়ীরা সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করবে বাংলাদেশের ষোলো কোটি মানুষের পাশে তারা দাঁড়াবে দর্শক সংবাদে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি সাথেই থাকুন

আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এবারে নিউজ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক প্রসঙ্গ নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি অভিশংসন প্রস্তাবের মুখে পদচ্যুত হয়েছেন বিবিসি জানায় ক্ষমতাসীন জোটের প্রধান দুই শরিক দল সুশীলা বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব দাখিলের পর একটি অভিশংসন কমিটি গঠন করে তদন্ত শুরু হওয়ায় তিনি বরখাস্ত হন সুশীলার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট রায় দেওয়া ও নির্বাচী বিভাগের কাজে হস্তক্ষেপের অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে গৃহীত এই অভিশংসন প্রস্তাবে অন্তত দুশো ঊনপঞ্চাশ এমপি স্বাক্ষর করেছেন অভিশংসন তদন্ত শুরুর জন্য এর এক চতুর্থাংশ স্বাক্ষরই যথেষ্ট ছিল বলে জানিয়েছে বিবিসি নেপালের সংবিধান অনুযায়ী অভিশংসন কমিটি গঠন এবং তদন্ত কাজ শুরুর সিদ্ধান্ত হলে স্বয়ংক্রিয় ভাবে প্রধান বিচারপতি বরখাস্ত হয়ে যান সম্প্রতি পুলিশ প্রধান হিসেবে নেপাল সরকারের পছন্দের প্রার্থীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশের পর থেকে প্রধান বিচারপতি সুশীলা ও সরকারের মধ্যে বিরোধের সূত্রপাত হয় সমিতি সদস্য দর্শক আবারও মে দিবসের খবর এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি ও সমাবেশ সহ নানা আয়োজন পালিত হচ্ছে তো এখন আমরা সরাসরি সেখানে কিন্তু তারা তাদের তাদের কিন্তু এই বিভিন্ন দাবি আদার জন্য কাজ করছে সমাবেশ করছে চেষ্টা করছি পুরো প্রেস দুই পাশেই কিন্তু আপনার বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের সভা সমাবেশ করছে প্রাইভেট প্রাইভেট সমিতি শ্রমিক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সবাই কিন্তু তারা আজকে এই মহান মে দিবস পালন উপলক্ষ্যে এখানে তাদের দাবি দাবা আদায়ের জন্য বিভিন্ন আন্দোলন করছে তারা বিভিন্ন তাদের মজুরি দাবি চাকরি নিশ্চয়তা সব কিছু মিলিয়ে তারা সকাল থেকে সেই ঘর থেকে কিন্তু তারা তাদের মহান মে দিবসকে সামনে রেখে কাজ চলছে বিভিন্ন চেয়ে আপনার লাল গেঞ্জি টি শার্ট পরে করে ক্যাপ পরে কিন্তু সবাই কিন্তু দিবসের এই মেয়ে দিবস দিবস আমি আপনাকে দেখার চেষ্টা করছি যে পুরো বেশি দুই পাশে কিন্তু বিভিন্ন আন্দোলন চলছে বিভিন্ন শ্রমিকদের দাবি তাদের দিবস নিয়ে কিন্তু তাদের বিভিন্ন ব্যানার ফেস্টু নিয়ে কিন্তু এখানে কিন্তু এখনো চলছে গণসংগীত সহ সবকিছু কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে শ্রমিক ফেডারেশনের মিছিল কিন্তু সামনের দিকে প্রেস ক্লাব থেকে সামনে হয়ে সামনের দিকে যাচ্ছে পাশাপাশে বিভিন্ন বাম সংগঠন তারা গণসংগীত তারা বিভিন্ন গণসংগীতদের গণসংগীত চলছে বিভিন্ন রাস্তার অপর অপর পাশে কিন্তু শ্রমিক শ্রমিকদের সংগঠন বিভিন্ন বিভিন্ন শ্রমিক সংগঠন তারা তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু এখানে পোস্টার প্লাকার্ড নিয়ে কিন্তু তারা তাদের দাবি দেওয়া নিয়ে এখানে আসছে সকাল থেকেই আমি আপনাকে আরও যদি দেখানোর চেষ্টা করি প্রেস ক্লাব থেকে সামনে দিকে পুরো প্রেস ক্লাব কিন্তু এখন রাস্তাঘাট কিন্তু বন্ধ দর্শক রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে মে দিবসের বিভিন্ন কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না দিবস আজ রক্তঝরা সংগ্রামের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন অনিরাপদ পরিবেশে কাজ করছেন কাঠ শ্রমিকেরা কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গু হয়েছেন অনেকেই দিন দিন বাড়ছে গৃহকর্মী নির্যাতনের ঘটনা নীতিমালা মানছে না কেউ মামলার সংখ্যাও হাতে গোনা এবং অদক্ষতার কারণে হাজারো সংকটে প্রায় পঞ্চাশ লাখ প্রবাসী শ্রমিক বঞ্চিত আয়ের সুযোগ থেকে দর্শক এই ছিল এখনকার নিউজ টোয়েন্টি সংবাদে পরের আয়োজন উইলাভ স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল